আসরে সিংহবাহিনী দেবী দশভুজা লড়ছেন মহিষাসুরের সাথে। মহিষাসুর বধের পালা শেষে মুখোশের আড়াল ছেড়ে বিজয়িনীর হাসি মুখে বেরোলেন কোনো পুরুষ নয়, এক নারী, যে নারী সাহস জুগিয়েছেন বহু বছর ধরে চলে আসা এক লোকাচারের ছক ভাঙার। সাহস জুগিয়েছেন পুরুলিয়ার অনেক মেয়েকে ছৌ নাচকে পেশা হিসেবে বেছে নিতে। এশিয়ান পেন্টস শারদ সম্মান পিপল অফ পুজো সিজন ফাইভে আমাদের আজকের মুখ বাংলার প্রথম মহিলা ছৌ শিল্পী পুরুলিয়ার মালডি গ্রামের মৌসুমি চৌধুরী। ছৌ নাচ এতদিন পর্যন্ত ছেলেরাই করে এসেছে, এটা একটা প্রথা যে ছেলেরাই ছৌ নাচটা করে। গত 150-200 বছর ধরে ছেলেরাই করে আসছে। গত 10-12 বছর ধরে আমি এবং আমাদের কিছুজন মেয়ে এগিয়ে এসে আমরা এই নাচটা করি। মেয়েদেরকে এই ছৌয়ের মধ্যে আনা এটাও কিন্তু খুব একটা সহজ পথে আসেনি, খুবই কষ্ট করতে হয়েছে, লোকের মুখ থেকে নানা ধরনের কথা শুনতে হয়েছে, আমাকে যেরকম আমার পরিবারকে সেরকম। গুরু হিসেবে তো গর্ব করবো যেহেতু, মানে মেয়েরা ছৌ এসছে, মানে আজকে এদেরকে দেখে পুরুলিয়ায় অন্তত 12-14টা ছৌয়ের দল হয়েছে মানে মেয়েদের, এটাও তো আমার কাছে একটা বড় পাওনা। ছৌ নাচের পালাগুলোর মধ্যে মহিষাসুরমর্দিনী সবচেয়ে পপুলার পালা। মহিষাসুর বধ পালাটা আমার কাছে খুবই স্পেশাল। ছোটবেলা থেকে ছৌয়ের আসরে দুর্গার হাতে মহিষাসুর বধ দেখে আমার ছৌ নাচের পেশায় আসা। একটা প্রথা আছে যে মঞ্চের ওপর মুখোশ খোলা যাবে না, সেই প্রথাটা আমাদেরকে ভাঙতে হয়েছে। কারণ আমাদেরকে মঞ্চের মধ্যেই দাঁড়িয়ে থেকে মানে নাচ করার পর মুখোশটা খুলে দেখাতে হয়েছে যে হ্যাঁ আমরাই মেয়েরা। ছৌ চলাকালীন কিন্তু আমার পড়াশোনার কিন্তু বন্ধ হয়নি, আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি, গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার ডিগ্রি করেছি লোক সংস্কৃতি লোক সাহিত্য দিয়ে, এটা ছাড়াও আমি ছৌ নিয়ে ডিপ্লোমা করেছি। রাঙ্গা পুরুলিয়া গো রাঙ্গা পুরুলিয়া রাঙ্গা